বৌমা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছ? রান্না কে করবে? ঘরের বউ এনে এই বুড়ো বয়সে কি আমাকেই রান্না করতে হবে নাকি? আমার রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আমার শাশুড়ি কথাগুলো বলছিল। উনার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠার চেষ্টা করলাম। উঠে বসতে চারদিকটা অন্ধকার হয়ে আসলো। খাটের পায়া চেপে ধরে বসে রইলাম। আজ বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, কিন্তু আমার স্বামীর আমার দিকে ফিরে তাকানোর সময় নেই। সে আছে চাকরি নিয়ে। শাশুড়ি আবারও কর্কশ স্বরে বলল, বৌমা এখনো ওঠোনি? আসছি মা। খাট থেকে নামতে গিয়ে মাথাটা আবারও চক্কর দিয়ে উঠলো। দেয়াল ধরে ধরে বের হয়ে মাকে বললাম, মা আমার শরীরটা একটু খারাপ লাগছে, শুয়েছিলাম। রান্না বান্না করবে না? অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না, সংসার সামলাতে হবে। বিজয় ফিরে এসে না খেয়ে থাকবে নাকি? মা মাথা ব্যথার জন্য দাঁড়াতে পারছি না, আজকে যদি রান্নাটা আপনি করতেন। বেয়াদব মেয়ে, তোমার মা বাবা কি তোমাকে আদব কায়দা কিছুই শেখায়নি? বুড়ো বয়সে আমাকে বলছো রান্না করতে? তোমার সংসার যদি তুমি সামলাতে না পারো, তাহলে তোমার বাপের বাড়িতে ফোন করে চাকর বাকর পাঠাতে বলো। মা আমি রান্নাঘরে যাচ্ছি। ঠিকই তো, আমার সংসার তো আমাকেই সামলাতে হবে, বলেই কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। এমন সময় ড্রয়িং রুম থেকে শাশুড়ি মা আবারও ডাক দিয়ে বললেন, বৌমা চা তুলে দাও তো, মাথাটা ধরেছে। চায়ের পাতিলটা চুলায় তুলে দিয়ে গা গুলিয়ে মাথাটা চক্কর দিয়ে উঠলো। তবুও নিজেকে সামলিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম। বিকেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, গা পুড়ে যাচ্ছে জ্বরে। বিজয় অফিস থেকে ফিরে এসে কাপড় পাল্টাতে পাল্টাতে বলল, এ অসময়ে শুয়ে আছো কেন? কাঁপা কাঁপা স্বরে বললাম, জ্বর এসেছে বোধ হয়, কপালে একটু হাত দিয়ে দেখবে? স্বামী শার্ট খুলতে খুলতে বলল, আমি কি ডাক্তার? কপালে হাত দিয়ে দেখার কি আছে, জ্বর হলে তো বোঝাই যায়। বিজয়ের মুখে এমন কথা শুনে আমার মনটা ভেঙে গেল। মন ভার করে আর কিছু বললাম না। সন্ধ্যা হতে হতে আরো অসুস্থ হয়ে পড়লাম। কাঁপতে কাঁপতে শাশুড়ি মায়ের রুমে গিয়ে দেখলাম শাশুড়ি মা খাটের উপর পা টেনে বসে পাঞ্চি বুঝছেন। আমাকে দেখে বলল, কিছু বলবে? মা আপনার কাছে কি জ্বরের ট্যাবলেট আছে? আমার কথা শুনে উনি খাটের নিচ থেকে একটা বক্স বের করে বলল, এখানে খুঁজে দেখো। আমি পড়ালেখা জানি না বাপু, কোনটা জ্বরের ট্যাবলেট আর কোনটা পায়খানার ট্যাবলেট অত সব বুঝি না, তুমি খুঁজে নাও। শাশুড়ির দেয়া বক্সটা নিয়ে চলে আসলাম। রাতে খাটের উপরে শুয়ে আছি, জ্বরে কাঁপুনি শুরু হয়ে গেল। কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমার শরীরের কাঁপুনির কারণে পুরো খাট সহ কাঁপছে। এমন সময় দেখলাম বিজয় রুমে আসলো। আমার কাঁপুনি দেখে সে কপালে হাত দিয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। অবস্থা খারাপ দেখে সে মাকে ডাকতে লাগলো। শাশুড়ি মা ঘরে এলে বিজয় বলল, ওর তো খুব জ্বর। শাশুড়ি মা বলল, ওর বাড়িতে ফোন করে বল আপনাদের মেয়ে অসুস্থ, ওর বাবাকে আসতে বল। আমাদের এখানে রেখে লাভ নেই, ওর সেবা যত্ন কে করবে? নয়তো তোর শাশুড়িকে এখানে পাঠাতে বল। উনার কথায় স্বামী ফোন বের করে আমার বাবাকে ফোন করে সব কথা বলতে লাগলো। মনে মনে ভাবলাম, এই শাশুড়ি স্বামী সামান্য অসুস্থ হলে আমার রাতের ঘুম উড়ে যায়, সেবা যত্ন করে সুস্থ করে তুলি। আর আজ আমি অসুস্থ, সেবা করার জন্য আমার মাকে নয়তো বাবাকে আসতে বলা হলো। কথা বলা শেষে বিজয় বলল, কাল সকালে আমার শ্বশুর আসবে বলেছেন। এটা শুনে শাশুড়ি মা চলে গেলেন। পরের দিন সকালবেলা আমার বাবা আসলো। ড্রয়িং রুমে আমার বাবা আর আমার শাশুড়ি বসে কথা বলছিল। আমার শাশুড়ি বলল, সত্যি কথা বলতে বিয়াই, আমার এখানে আপনার মেয়েকে সেবা করার মতো কোনো মানুষ নেই। আমি অসুস্থ মানুষ, আমি কি নিজের সেবা করব নাকি আপনার মেয়ের সেবা করব? তাই আপনাকে আসতে বলেছি, মনে কিছু করবেন না। আমার বাবা শুধু বলল, মেয়েটা যেহেতু আমার, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। থাক, আপনারা কষ্ট করে সেবা করতে হবে না, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, আজ যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? সেই বিচারটা আপনার বিবেকের কাছে দিয়ে গেলাম। বিজয় বাসায় ছিল না, সে সকালে অফিসে চলে গেছে। আমি কাঁপতে কাঁপতে বাবার কাছে এসে বললাম, বাবা চলো। তারপর শাশুড়িকে সালাম করে দাঁড়াতে গিয়ে বাবার গায়ের উপরে ঢলে পড়লাম। আমার কপালে হাত রেখে বাবা বলল, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হয় না, যে পরের মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারে না ওদেরকে মানুষ ভাবতে আমার ঘৃণা হয়, বলেই আমাকে নিয়ে আমার বাবা চলে আসলেন। এর কিছুদিন পরে আমি মোটামুটি সুস্থ হয়ে গেলাম। বিজয় তখন ওর অফিসে কাজ করছিল। আমি কুরিয়ার যোগে বিজয়কে ডিভোর্স পেপার পাঠালাম, সাথে একটা চিরকুট। কুরিয়ারের মানুষটি গিয়ে বিজয়কে বলল, আপনি কি মিস্টার বিজয় সাহেব? জি, আপনার একটা পার্সেল আছে, বলেই কুরিয়ার ম্যানটা যখন বিজয়ের হাতে ডিভোর্স লেটার এবং চিরকুটটা দিয়ে কুরিয়ার ম্যান চলে গেল। বিজয় খুলে দেখলো আমার দেয়া ডিভোর্স লেটার, সাথে একটা চিরকুট যেখানে আমি লিখে দিলাম, অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয় তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো, অকৃতজ্ঞের দল। হ্যালো ভিউয়ার্স, আপনারাই বলুন, বিজয়ের স্ত্রী বিজয়কে ডিভোর্স দিয়ে কাজটাকে ঠিক করেছে? বিজয়ের স্ত্রীর জায়গায় আপনি হলে কি করতে তা কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।